মিষ্টু কি হয়েছে? কাচ্ছিস কেন এইভাবে রাস্তায় বসে? মা দেখো না আমার প্যান্টের জন্য সব কি ভরে গেছে। কি দেখি দেখি? এই দেখো। ও এইগুলো তো চোর কাটা। সেটাই তো বলছি, চোর কাটা লেগে গেছে আর পাটা খুব চুলকাচ্ছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যারা দুষ্টু তাদের প্যান্টেই লাগে এইসব। ইয়ে আমি তুলে দেব না। আরে থাম থাম, আবারও কাটছে মেয়েটা। তা কান্না করবো না, তুমি বলছো ভালো হয়েছে ভালো হয়েছে, সেই জন্যই তো আমি কান্না করছি। ঠিক আছে তুই কাটতে থাক, আমি বাড়ি থেকে ঘুরে। কত সুন্দর উঠছে, এই উচ্ছেটা আমি নিয়ে নেবো। এই মিষ্টু কি আছে? আমাদের উচ্ছেটা নিলি কেন? এটা তোমাদের উচ্ছে। তাহলে কার উচ্ছে? এটা গাছের উচ্ছে। হ্যাঁ গাছের উচ্ছে নাকি? এটা আমাদের উচ্ছে। দাঁড়াও দেখে বলছি, এটা তোমার উচ্ছে না গাছের উচ্ছে? কোথায়? এখানে তো তোমার নামই লেখা নেই, তাহলে এটা তোমার উচ্ছে কি করে হলো? তাহলে গাছের নাম লেখা আছে নাকি দেখতো? নেই তো। গাছেরও নাম লেখা নেই? না। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। উল্লু বানানো উচ্ছেটা নিয়ে নষ্ট করবি তুই বাড়ি। এই মিষ্টু কি হয়েছে খুড়িমা? এখানে বসে বসে কি করছো? এই তো আমাদের গাছ থেকে আম পড়েছে, সেটাই এইখানে রাখছি। আরে দাঁড়া দাঁড়া, কি হলো? দুটো আম আমাকে দিয়ে জানা। ও তুমি আম খাবে? হ্যাঁ খাবো তো। দাঁড়াও তোমাকে দিচ্ছি, এই নাও। এই এটা কি করলি? দাঁড়া দাঁড়া, আবার কি হলো? আমি বয়স্ক মানুষ, তুই আমাকে পচা আম দিলি। এত আম খেতে হবে না, তুমি বুড়ি হয়ে গেছো, তুমি এই আমটাই খাও। হ্যাঁ হ্যাঁ, এটাকে ভালো করে কেটে খাবে। দেখেছো মেয়েটা কি কিপটে। ও মামা, এই মিষ্টু ডাকছিস কেন? তুমি বলছিলে না তোমার একটা সোনার আংটি চাই, সোনার আংটি চাই। হ্যাঁ বলছিলাম তো, তাতে কি হয়েছে? তাই আমি তোমার জন্য সোনার আংটি এনেছি। তুই আমার জন্য সোনার আংটি এনেছিস? হ্যাঁ। তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। এভাবে দেব না, চোখ বন্ধ করো, আঙ্গুল দাও। ও চোখ বন্ধ করতে হবে আবার আঙ্গুলও দিতে হবে? হ্যাঁ। তুই আমাকে ঠকাবি না তো? না না ঠকাবো না। ঠিক আছে চোখ বন্ধ করেছি, আঙ্গুল দিয়েছি, এবারে চোখ খুলো। খুলবো? হ্যাঁ খুলো। তাড়াতাড়ি খুলি তাড়াতাড়ি খুলি। হ্যাঁ এটা কি? এটা তো খাওয়ার রিংস মনে হচ্ছে, তুই আমাকে উল্লু বানালি। তোর রিংস তুই খেয়ে যাই, দেখ ভেঙে ফেলেছি আমি। ভালো ভেঙে ফেললে? তা ভেঙে ফেলবো না তুই আমাকে। ও মামা, এই মিষ্টু ডাকছিস কেন? আমি বান্ধবীদের বাড়িতে ঘুরতে যাচ্ছি, ভালো করে থেকো। আরে শোন 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 শোন, কি হলো? পায়ে এগুলো কি পরেছিস? কেন প্লাস্টিক পরেছিস? হ্যাঁ প্লাস্টিক কেন পরেছিস? আরে এর ভেতরে জুতোও আছে। সে তো বুঝলাম, জুতোর উপরে প্লাস্টিক কেন পরেছিস? তুমি এটাও জানো রাস্তাঘাটে কি কাদা, আমার জুতোটা নষ্ট হয়ে যাবে তো, সেই জন্য আমি প্লাস্টিক পরেছি। এ মা, আরে প্লাস্টিক খোল, তোর বান্ধবীরা যদি তোকে এই অবস্থায় দেখে তোকে তো পাগল বলবে রে। তোমার জন্য আমার জুতোটা নোংরাই হবে। খোল খোল খোল। এই তো খুলে নিয়েছি। হ্যাঁ এবারে ঠিক আছে, যা ঠিক আছে, টাটা টাটা। এই মিষ্টু শুনে যা, কি মাগলো বলা? এই নে টাকা, দোকান থেকে মুড়ি নিয়ে আয় তো। দেখ না কত বেলা হয়ে গেছে, চা করেছি, খাওয়ার কিছুই নেই, তাই ভাবলাম চায়ের সঙ্গে মুড়ি খাবো, তাড়াতাড়ি গিয়ে মুড়ি নিয়ে আয়। ঠিক আছে আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি? ঠিক আছে যা। ও মামা এই দাও তোমার মুড়ি। এই তুই মুড়ি নিয়ে চলে এসেছিস? হ্যাঁ। ইমা আজকে দেখছি মিষ্টু সত্যিকারের মুড়ি নিয়ে এসেছে, একটুকু দুষ্টুমি করেনি। ইয়ে এই মিষ্টু কি করছিস? এই তো কিটকিট খেলছি। কিটকিট খেলছিস? হ্যাঁ। আমি তোর জন্য একটা জিনিস এনেছি, তুই কি নিতে চাস? হ্যাঁ নিতে চাই তো। কি এনেছো দা? একটা বেলুন এনেছি। বেলুন এনেছো? দাও দাও দাও। না না এইভাবে দেব না। কেন? তোকে এটা ফাটাতে হবে, এর মধ্যে যা থাকবে তোর। আমি ফাটাতে পারবো না। কেন? আমি জানি তো তুমি এটাতে জল নয়তো ফাটো ভরে এনেছো। জল আর ফাটো? হ্যাঁ। জল তো বুঝলাম, ফাটো মানে কি? ফাটো মানে পাউডার পাউডার। হ্যাঁ জলও নেই ফাটোও নেই, তুই ফাটা। ঠিক আছে ফাটাচ্ছি, পরে যদি জল বের হয় না? না বের হবে না, তুই ফাটা ফাটা। ঠিক আছে ফাটাচ্ছি। মা কত চকলি! বললাম না এটার মধ্যে ফাটোও নেই জলও নেই। হ্যাঁ সত্যি তো বলেছিলে, দেখো কত চকলি। ইয়ে